কেমন লাগলো তোমার? ভালো লাগলো। জিজ্ঞেস করো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এস এল কুকিং ওয়ার্ল্ড। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবসময় রান্না শেয়ার করি আপনাদের সাথে, তাই আজকে ভাবলাম ভিন্ন ধরনের কিছু একটু শেয়ার করি। ঈদের পরে তেমন বেশি ঘুরতে পারিনি, তো বাচ্চাদের নিয়ে বিকেলবেলা একটু ঘুরতে বের হলাম। বেশি দূরে না, আমাদের এলাকার মধ্যেই খুব সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে, ভাবলাম এখান থেকেই একটু ঘুরে আসি। আর এই এলাকার মধ্যে, ছোট্ট একটা এলাকার মধ্যে এত বড় একটা সুন্দর রেস্টুরেন্ট হবে আসলে এর আগে চিন্তা করিনি, তবে হয়েছে, খুবই ভালো হয়েছে। আর মানে হালকা পাতলা স্ন্যাক্সের জন্য বা একটু সেলিব্রেশনের জন্য আমাদের দূরে কোথাও যেতে হবে না। তো এখানে আমি ফার্স্ট টাইম গেলাম, গিয়ে দেখলাম ভিতরটার পরিবেশটা আলহামদুলিল্লাহ ভালো, একদম নিরিবিলি আছে পরিবেশটা, মানে ফ্যামিলি নিয়ে এখানে খাওয়ার মতো পরিবেশটা খুবই ভালো। তো আমি যেহেতু বিকেলে গিয়েছি, তো বেশি কিছু অর্ডার করিনি, জাস্ট হালকা পাতলা স্ন্যাক্স অর্ডার করেছি। আর যেহেতু আমার চ্যানেলটা কুকিংয়ের, মানে ফুড রিলেটেড, তাই একটু খাবারটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি নাচোস অর্ডার করেছিলাম, তো নাচোসের কথা বলতে গেলে এখানে কিন্তু পরিমাণটা বেশ অনেকটুকুই ছিল, আর এক্সট্রা অনেকটা গ্রেভিও ছিল নাচোসের মধ্যে। আর অর্ডার করেছি হচ্ছে ফালুদা, তো ওদের দুইজনের জন্য অর্ডার করেছি ফালুদা। আমি ফালুদাটা পছন্দ করি না, তাই আমার জন্য করিনি। প্রাইস বলতে গেলে মোটামুটি বেশিও না, আবার একদম কমও না, মিডিয়াম লেভেলের প্রাইস রেঞ্জ এখানে। তবে এলাকার মধ্যে ভাড়া লাগে না, রিক্সা ভাড়া লাগে না দূরে যাওয়ার জন্য, এই হিসাব করলে খুবই ভালো। আর খাবারের টেস্টটাও কিন্তু খুব ভালো, কোয়ান্টিটিটাও খুবই ভালো, মানে অনেকটা করেই দিয়েছে। আর একটু সফট ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, এই আর কি। তো আমি অন্যান্য আরও অনেক জায়গায় নাচোসটা ট্রাই করেছি, তবে এইখানের নাচোসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো দেখতে থাকুন ভিডিওটা। আচ্ছা বলো, কেমন লাগলো তোমার? জিজ্ঞেস করো। তোমার রিভিউ কেমন লাগলো? আমার ভালো, নাচোসটা অনেক হেভি, খেয়ে পেট ভরে গেছে। এই তো হালকা পাতলা আমাদের এনজয়মেন্টটা আপনাদের সাথে একটু শেয়ার করেছি, আর কেউ খারাপভাবে নেবেন না। আসলে একটু ঘোরাঘুরি করেছি, চ্যানেলের মধ্যে একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আবারও সবাইকে ঈদ মোবারক। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সবাইকে আল্লাহ হাফেজ।